Assalamualaikum, welcome back to my channel. সবারই পছন্দের একটা খাবার চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রেস্টুরেন্টের স্বাদে যদি বাসায় চিকেন তান্দুরি করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আমি বাসায় কিভাবে রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন তান্দুরিটা করেছিলাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার মনে হয় অনেক সময় রেস্টুরেন্টের চেয়ে বাসায় বানানো জিনিস অনেক বেশি টেস্টি হয়। আজকে আমি খুবই সহজভাবে কিভাবে রেস্টুরেন্টের স্বাদের চেয়েও বেশি মজা করে চিকেন তান্দুরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় থাকা উপকরণ দিয়ে যদি বাসায় চিকেন থাকে তাহলে খুব সহজেই মজার চিকেন তান্দুরি করে নেওয়া যায়। সহজভাবে তান্দুরি চিকেনটা করে নেওয়ার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই মজার চিকেন তান্দুরিটা করে নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে চারটা টুকরা করে নিয়েছি। তারপর আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার সাথে আমি মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছিলাম 1.5 টেবিল চামচ, হলুদ ধনিয়া জিরা গরম মশলা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আছে 1/2 কাপ টক দই, আর লেবু আছে, লেবুর রস নিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচ। 2টা স্টেপে আমি এই চিকেন তান্দুরিটা করেছিলাম। এটা ম্যারিনেট করে, প্রথম ম্যারিনেটে আমি করেছি লেবুর রস দিয়ে চিকেনের টুকরাগুলো দুই পাশে খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এই তান্দুরিটা করার সময় আমি যে সব উপকরণগুলো দিয়েছি সবই স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন আমি সেকেন্ড স্টেপটা শুরু করে দিলাম। আমি 10 মিনিট পর চিকেনের টুকরাগুলোর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালো করে চিকেনের গায়ে আদা রসুনের বাটা আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তান্দুরি চিকেনের কালারটা সুন্দর আসার জন্য আমি খুবই সামান্য ফুড কালার ইউজ করেছিলাম, আমি দিয়েছিলাম লাল ফুড কালার। এখন আমি আদা রসুন বাটা দিয়ে মাখার পর দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আর বাকি যত গুঁড়া মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে চিকেনের টুকরার গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি কালারটা দিতে না চান স্কিপ করতে পারেন, আমি শুধু একটু সৌন্দর্যের জন্যই কালারটা দিয়ে দিলাম, এটাতে কোনো রকম টেস্ট আসবে না। এখন দিয়ে দিলাম সরিষার তেল, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনের টুকরাগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আমি সবগুলো চিকেনের টুকরা একটা বক্সে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। যত লম্বা সময় ম্যারিনেট করে রাখা যাবে তত চিকেনের টেস্টটা ভালো আসবে, মশলাগুলো ভালো ঢুকবে চিকেনের গায়ে। এখন আমি 7 ঘন্টা পর বের করে এখন তান্দুরি চিকেনটা বানিয়ে নিচ্ছি। আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এই তান্দুরি চিকেনটা আমি প্রথমে ভেজে নেব তাই আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো চিকেনের টুকরা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি 4 মিনিট ভেজে নিয়েছি। 4 মিনিট পর আমি চিকেনের টুকরাগুলো উল্টিয়ে দিলাম। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাই ফ্লেমেই ছিল। তো উল্টিয়ে দেওয়ার পর ম্যারিনেট করে রাখা যে মশলাগুলো ছিল চিকেনে সেই মশলাগুলো এখন আমি চিকেনের গায়ে দিয়ে দিলাম।
চিকেনের গায়ে ভালো করে দেওয়ার পর আমি ঢেকে আবারও 4 মিনিট রান্না করে নেব। চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি চিকেনের টুকরাগুলো উল্টিয়ে দেব। আমার তান্দুরি চিকেন ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর আপনারা যদি তান্দুরের এফেক্টটা আনতে চান তাহলে এই চিকেনের টুকরাগুলো না উঠিয়ে মধ্যেখানে একটা ছোট বাটির মধ্যে একটা কয়লা জ্বালিয়ে তার মধ্যে সামান্য ঘি অথবা বাটার দিয়ে আপনারা ঢেকে প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন লো ফ্লেমে। তাহলে এটা তান্দুরের এফেক্টটা চলে আসবে। আমি ডাইরেক্ট চুলার উপরেই এই তান্দুরের এফেক্টটা আনব, তাই আমি ডাইরেক্ট চুলার উপরেই চিকেনের টুকরাগুলো একটু ঝলসিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের স্বাদে যদি বাসায় তান্দুরি চিকেন বানাতে চান, খেতে চান, তাহলে আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এটাতে নিরাশ হবেন না, অনেক টেস্টি হয় এইভাবে তান্দুরি চিকেন বানালে। আমি ডাইরেক্ট চুলার উপর চিকেনের টুকরাগুলো ঝলসিয়ে নিয়েছি, তাতে করে তান্দুরের মধ্যে যে চিকেনটা করা হয় ওই ফ্লেভারটাই চলে আসে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। আপনারা যেখানেই আছেন সাবধানে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।